নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের সবাইকে আরও একবার স্যাভিজ হেলদি টিপস চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আপনার ইমিউনিটি কি লো? আপনি কি বারবার সর্দি কাশিতে ভোগেন? আপনার কি খুব দুর্বল লাগে, অথবা আপনার স্কিন প্রবলেম আছে, অথবা চুল পড়ে যাচ্ছে? এইসব দুর্বল ইমিউন সিস্টেমের লক্ষণ। কিন্তু ঘাবড়াবার কিছু নেই, এই ভিডিওতে আমি আপনাদের সাথে 5টি সহজ উপায় এবং ঘরে বসেই কীভাবে ইমিউন সিস্টেম বাড়াতে পারবেন সেটা শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন, অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন পেয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিও শেষে এমন একটা মেশিনের কথা বলবো যা এই করোনা আবহে প্রত্যেকের বাড়িতে থাকাটা খুব জরুরি। চলুন তবে শুরু করা যাক। ইমিউনিটি সিস্টেম আমাদের শরীরকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া আর ভাইরাস থেকে রক্ষা করে। কমজোরি ইমিউনিটি সিস্টেম হওয়া মানে বিভিন্ন রোগকে নিজের শরীরে আমন্ত্রণ জানানো। কখনো কখনো তো ইমিউন সিস্টেম এত উইক হয়ে যায় যে আমাদের বডির এগেনস্টে গিয়ে বিহেভ করতে থাকে। আর্থারাইটিস আর টাইপ 1 ডায়াবেটিস হলো এরকমই দুটি সাইড এফেক্ট ডিজিজ। স্ট্রেস, ভুলভাল খাওয়া দাওয়া আর বয়সের সাথে সাথে আমাদের ইমিউন সিস্টেম উইক হয়ে যায়। বন্ধুরা, আপনাদের অনেকেরই মনে হতে পারে যে আমি তো অনেক উল্টোপাল্টা খাই, অথচ আমার ইমিউন সিস্টেম স্ট্রং আছে। তার মানে এই নয় যে এটা সবসময় একই রকম থাকবে। ইমিউন সিস্টেমকে বুস্ট করা একটা লং টার্ম হেলথ ইনভেস্টমেন্ট। তো বন্ধুরা, শেয়ার করছি 5টা এমন উপায় যা দিয়ে আপনি আপনার ইমিউন সিস্টেমকে ন্যাচারালি বুস্ট করতে পারবেন। প্রথমেই বলবো পুদিনা পাতার জলের কথা। ইমিউন সিস্টেমকে ন্যাচারালি বুস্ট করার জন্য এটা একটা টেস্টি ড্রিঙ্ক। একটা সসপ্যানে 500 ml জল ঢালুন। এবার আধা ছোট চামচ হলুদ গুঁড়ো দিন, এরপর 2 মিনিট ফুটতে দিন। এবার এতে 10-12টা পুদিনা পাতা ফেলে দিন। এবার এই মিশ্রণটিকে ততক্ষণ পর্যন্ত গরম করুন যতক্ষণ না জল ফুটে অর্ধেক হয়ে যায়। এবার গ্লাসে ঢেলে কিছুটা ঠান্ডা হতে দিন। এবার এতে 1 বড় চামচ মধু ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটা যতটা টেস্টি ততটাই ইমিউন সিস্টেমকে স্ট্রং করে। দ্বিতীয় হলো অশ্বগন্ধা। অশ্বগন্ধা হলো ভারতীয় আয়ুর্বেদে এক শক্তিশালী আয়ুর্বেদিক হার্ব। ন্যাচারালি ইমিউন সিস্টেমকে বুস্ট করতে অশ্বগন্ধার জুড়ি মেলা ভার। 1 গ্লাস গরম দুধে 1 চামচ অশ্বগন্ধা পাউডার মিলিয়ে শোবার 1 ঘন্টা আগে ধীরে ধীরে পান করুন। যদি আপনার দুধ সহ্য না হয় তাহলে 1 গ্লাস গরম জলে 1 চামচ অশ্বগন্ধা পাউডার মিশিয়েও খেতে পারেন। এরপর আসবে গুলঞ্চ পাতার নাম। গুলঞ্চ পাতা এমন এক জড়িবুটি যাকে অমৃতও বলা যেতে পারে। গুলঞ্চ পাতা অ্যান্টি অক্সিডেন্টের একটা পাওয়ার হাউস। এটা শরীরে অনধিকার প্রবেশকারী রোগীদের সাথে লড়াই করে। গুলঞ্চ শরীরের টক্সিনকে বাইরে বার করে, রক্ত পরিষ্কার করে আর ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে। 1 চামচ গুলঞ্চ পাতার পাউডার ঈষদুষ্ণ 1 গ্লাস জলে মিশিয়ে খালি পেটে খান, উপকার পাবেন। 4 নম্বরে রাখবো হলুদকে। হলুদ আমাদের রান্নায় ব্যবহৃত মশলাগুলির মধ্যে সবচেয়ে ব্যবহৃত মশলা, কিন্তু এর অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টিভাইরাল আর অ্যান্টি ইনফ্লামেটরি গুণের জন্য হলুদ ইমিউনিটিকে খুব তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে। রাতে শোবার 1 ঘন্টা আগে ঈষদুষ্ণ দুধে 1 চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে পান করুন। এর মধ্যে যদি 1 চিমটে গোলমরিচ মিশিয়ে দেওয়া যায় তো আরও এফেক্টিভ হয়ে যাবে। নাম্বার 5 থাকবে আমলকি। বন্ধুরা, ইমিউনিটি বাড়াতে ভিটামিন সি এর বড় ভূমিকা থাকে, আর আমলকিতে ভিটামিন সি ভরপুর মাত্রায় থাকে। এতটাই যে 20টা আপেলে যে ভিটামিন সি পাওয়া যায় তা 1টা আমলকি থেকেই পেতে পারেন। এই জন্য দিনে যদি আপনি 1টা আমলকিও খেতে পারেন তো সব ধরনের ইনফেকশন থেকে খুব সহজেই দূরে থাকবেন। আমলকি আপনি জুস করে বা আমলকির মোরব্বা করে বা আচার করেও খেতে পারেন, একই এফেক্ট পাবেন। বন্ধুরা, এটা ঠিক যে আপনি এই সব খাবার একসাথে খেতে পারবেন না, তাই এর মধ্যে যে কোনো একটা যেটা আপনার সুবিধা বা ভালো লাগবে সেটা টানা 2 মাস অ্যাপ্লাই করে দেখুন এবং তারপর বন্ধ করে দিন। আপনি 10-15 দিনেই ফলাফল বুঝতে পারবেন। কিছু ইম্পর্টেন্ট কথা যা ইমিউনিটি বাড়াবার উপায়গুলির সাথে সাথে আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। যত পারবেন বাড়ির খাবার খান, সিজনাল ফ্রুট রোজ খান, অন্তত যে কোনো একটা ফল। 15-20 মিনিট সকালের রোদ গায়ে লাগান। রেগুলার সময় করে হালকা এক্সারসাইজ করুন। বেশি চিনি আছে এমন খাবার কম খান। জল পরিমাণ মতন পান করুন, দিনে অন্তত 3 লিটার। পরিমাণ মতন ঘুমান, দিনে অন্তত 7-8 ঘন্টা। সিগারেট বা মদ থেকে যতটা পারবেন দূরে থাকুন। বন্ধুরা, ইমিউন সিস্টেম বয়স বাড়ার সাথে সাথে কমে, তবে এই ভিডিওতে যা যা বললাম সেটা যদি সঠিকভাবে ফলো করেন তাহলে খুব ভালো উপকার পাবেন। এবার আমি আপনাদের সেই মেশিনটার কথা বলবো যা ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষে গিয়ে আপনাদের সামনে রিভিল করব। মেশিনটার নাম হলো অক্সিমিটার। রোগীর হিমোগ্লোবিনে অক্সিজেন কতটা সম্পৃক্ত হয়েছে সেটা বলে দেওয়ার জন্য এই পালস অক্সিমিটারটা প্রয়োজন। একজন সুস্থ মানুষের 96-98% অক্সিজেনের স্যাচুরেশন স্বাভাবিক, কিন্তু তার 90-এর নিচে যদি নেমে যায় তাহলে চিকিৎসাশাস্ত্রের ভাষায় তাকে বলা হয় হাইপোক্সিয়া।
এতে শরীরে তখন অক্সিজেনের ঘাটতি হওয়ায় শ্বাসকষ্টের সঙ্গে সঙ্গে মাথা ব্যথা, বুক ব্যথা ও হৃৎস্পন্দনও বেড়ে যেতে পারে। এই পরীক্ষার জন্য মধ্যমা প্রদান হলেও তর্জনী বা বুড়ো আঙুলও ব্যবহার করা যেতে পারে। এমনিতে দিনে দুবার, সমস্যা যদি জটিল হয় তাহলে প্রতি 4 থেকে 6 ঘন্টা অন্তর পরীক্ষা করতে পারেন। তবে আঙুল ঠান্ডা হলে বা জ্বর হলে অনেক সময়ই ভুল রিডিং আসতে পারে, সেক্ষেত্রে একটু বিরতি দিয়ে পুনরায় মাপুন। অক্সিজেনের মাত্রা যদি 95-এর নিচে যায় সেক্ষেত্রে চিন্তার কারণ একসময় ছিল না, কিন্তু করোনা আবহাওয়ায় 94 থেকে কমলেই কিন্তু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। হঠাৎ এই মাত্রা 90-এর নিচে নেমে গেলে শ্বাসকষ্ট শুরুর আগেই অক্সিমিটারে তা ধরা পড়ে যাবে, তখন হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যেতে হবে রোগীকে। অতএব বুঝতেই পারছেন এই অক্সিমিটারটা এখন প্রত্যেকের ঘরেই থাকা উচিত। এই পালস অক্সিমিটার আপনারা যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবেন, আর যদি না পান আমি নিচের লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে গিয়েও আপনারা চেক করতে পারেন। সাধারণত 1,000 থেকে 3,000-এর মধ্যে দাম হয়ে থাকে, যদিও দামটা অনেকের কাছে হয়তো বেশি, তবে আমি সাজেস্ট করব অন্তত কিনে রাখুন। নিজেদের বাড়িতে নিজেদের সুস্থ রাখার জন্য এই করোনা আবহে এই মেশিনটার সত্যি গুরুত্ব অনেক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লেগে থাকবে। যদি কাজে লেগে থাকে তো একটা লাইক করে দেবেন, আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। শেয়ার করে দিন যাতে আপনার কাছের মানুষদের ভিডিওটা কাজে লাগে। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে। আজকের মতন বিদায়।